वेलकम टू अपडेट मास्टर। এই ভিডিওতে মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষকদের বেতন বৈষম্য এবং বেতন কাঠামো এবং তার সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বিভিন্ন রকম ভেরিয়েশন চলছে অর্থাৎ ক্যাটাগরি এ ক্যাটাগরি বি নিয়ে সেই সব নিয়ে আলোচনা করা হবে এবং তার সাথে প্রাইমারি শিক্ষকদের কি কোনো রকম অসুবিধা হতে পারে যারা বেতন বেশি পাচ্ছেন বি ক্যাটাগরি হিসাবে কিংবা যারা কম পাচ্ছেন বি ক্যাটাগরি হিসাবে, তো কাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে কী ব্যাপার নিয়ে সেটা নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা যারা নবনিযুক্ত প্রাইমারি শিক্ষক তাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্নভাবে ট্রিট করা হচ্ছে। কোন কোন ডিস্ট্রিক্টে ট্রিট করা হচ্ছে এ ক্যাটাগরি হিসেবে আর কোন কোন ডিস্ট্রিক্টে ট্রিট করা হচ্ছে বি ক্যাটাগরি। তো এ আর বি ক্যাটাগরিটা আগে আপনাদেরকে ডিসকাস করা যাক ব্যাপারটা কী। এ ক্যাটাগরি হচ্ছে তারাই যারা ডিএলএড ট্রেনিং প্রাপ্ত, দুবছর ট্রেনিং আছে, তার সাথে আপনারা ট্রেনিং প্রাইমারি টিচারের হিসাবে নিযুক্ত হয়েছেন দুবছরের, এবং এক বছরের যারা আছেন বিএড যারা আছেন বিএড তাদেরকে বি ক্যাটাগরি হিসাবে গণ্য করা হচ্ছে এবং তাদেরকে স্যালারি হিসাবেও তারা বেসিক পে অনেকটাই কম পাচ্ছেন। বেসিক পে হিসাবে যেটা হচ্ছে মানে মূল স্যালারিটা তারা কম পাচ্ছেন, মোটামুটি 5 থেকে 5,500 টাকার মতো কম পাচ্ছেন। তো তাহলে আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টে লিখেছিলেন যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং বেতন বৈষম্য নিয়ে ভিডিও তৈরি করতে, তো আমরা অবশ্যই আজকের দিনে আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি। তো তার সাথেও আপনাদেরকে একটা ঘটনার শেয়ার করা হবে যে এই বাড়তি বেতন বেশি পাওয়ার জন্য অর্থাৎ বেতন বেশি পাওয়ার জন্য কী সমস্যা হয়েছে এবং কী সমস্যা একটা একদম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো তার আগে একটু কথা বলে নেওয়া যাক যে যাদের ক্ষেত্রে এ ক্যাটাগরি হিসাবে গণ্য হচ্ছে তারা হচ্ছে ডিএলএড ট্রেনিং দুবছরে আছে প্লাস পেয়ে গেছেন অর্থাৎ যেভাবে পেয়েছেন ঠিকই আছে, তাদের ক্ষেত্রে এ ক্যাটাগরি কোনো প্রবলেম নেই। যাদের ক্ষেত্রে বি ক্যাটাগরি হিসেবে গণ্য করছে তাদেরকে, তাদের হচ্ছে বিএড ট্রেনিং আছে এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে। 6 মাসের ব্রিজ কোর্স যখনই করে নেবেন, যেদিন ব্রিজ কোর্সটা কমপ্লিট হবে সেদিন থেকে তারা আবার এ ক্যাটাগরিতে তারা কনভার্ট হয়ে যাচ্ছেন অর্থাৎ তাদের স্যালারি কিন্তু ফুল হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্ট কী হচ্ছে সেক্ষেত্রে যাদের বি ক্যাটাগরি হিসাবে যাদেরকে গণ্য করা হয়েছে, যাদের বিএড আছে এবং প্রাইমারি টিচার হিসাবে নিযুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রেও ফুল স্যালারি দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেটা অনেকেই আশঙ্কা করছেন যে সেই স্যালারি ফিরিয়ে দিতে হবে। কখন ফিরিয়ে দিতে হবে? যখন তাদের পেনশন চালু হবে কিংবা কোনো দিন হয়তো কোনো রকমভাবে নোটিস আসতে পারে, সেটা নিয়ে ভয় পাচ্ছেন অনেকেই। তো এই নিয়েই আজকের একটি ঘটনা আমাদের চোখে পড়েছে, বিভিন্ন জায়গা থেকে যে ব্যাপারটি উঠে আসছে সেটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো তার আগে আমরা এই ঘটনাটা দেখে নিই, তারপর আমাদের যে বক্তব্য সেটা পেশ করবো। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই অবশ্যই দেখবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করুন, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ঘটনাটি যেটি সেটা হচ্ছে হেডলাইনটি এরকম আছে, বিপাকে প্রাথমিক শিক্ষকেরা, বাড়তি বেতন না ফেরালে পেনশন নয়। তো পুরো ব্যাপারটা আমরা দেখে নেব। তো এটা সমস্যায় প্রাথমিক স্কুলের শিক্ষিকাদের শিক্ষকদের বাড়ির লোকজন পড়েছেন এবং এটা একটা ঘটনা শেয়ার করা হয়েছে। এবং দক্ষিণ দিনাজপুরে এক শিক্ষিকা সম্প্রতি মারা গিয়েছেন, তারপরে তার স্বামী পেনশনের বিষয়ে খোঁজ নিতে গিয়ে যদি জানতে পারেন যে তার স্ত্রী এতদিন পর্যন্ত বাড়তি বেতন পেয়েছেন, সেই বাড়তি বেতন কেন পেয়েছেন ব্যাপারটা হচ্ছে তিনি পেনশনের নথি জমা দিতে গিয়ে এই ব্যাপারটি তাদের পেনশন অফিস থেকে বলা হয়েছে। এবং এই কেন এই শিক্ষকরা বাড়তি বেতন পাচ্ছেন এই ব্যাপারটি কিন্তু আপনাদের জানা উচিত যে অর্থাৎ শিক্ষা দপ্তর সূত্রে খোঁজ নিতে গিয়ে যেটি জানা গেছে যে 2004 সালে বিধানসভা বিল পাস হওয়ায় শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই প্রাথমিক চাকরির সুযোগ পাবেন। তারপরে 2006 সাল থেকে 1 বছরের পিটিটি বা জুনিয়র বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, সেই প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা এ ক্যাটাগরি হিসাবে শিক্ষক নিয়োগপত্র পেতেন। সমস্যা হয় 2012-13 সালের একটি সংশোধনের পরে নতুন নিয়মে এই প্রশিক্ষণ কোর্সটি 2 বছর করে দেওয়া হয়। একই সঙ্গে বলা হয় যারা 2006 সালে বা তার পরে 1 বছরের কোর্স করেছেন তাদের 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে এবং বলা হয় সেই কোর্স করলেই তারা এ ক্যাটাগরিতে পড়বেন, না হলে তারা বি ক্যাটাগরিতে থাকবেন। একই সঙ্গে সেই বিজ্ঞপ্তিতে বলা হয় ওই শিক্ষক যেদিন ব্রিজ কোর্সটি সম্পূর্ণ করবেন সেদিন থেকে তাকে এ ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আগে তিনি এ ক্যাটাগরিতে চাকরি পেলেও তো আদতে কিন্তু বি ক্যাটাগরি হিসেবে গণ্য হবে, অর্থাৎ স্যালারি তারা কম পাবেন। কিন্তু এখানেই কিন্তু এখানে সমস্যা তৈরি হচ্ছে, যেটা দেখা যাচ্ছে 2006 থেকে 2013 পর্যন্ত আগের নিয়ম যত প্রাথমিক শিক্ষক 1 বছরে কোর্সটি করেছিলেন তারা সকলেই নতুন নিয়মে হয়ে গেছেন বি ক্যাটাগরি। অবশ্যই আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো তাদের ব্রিজ কোর্স করে এতে উন্নীত করা হয়েছে, কিন্তু 2006 থেকে 2013 সাল পর্যন্ত ব্রিজ কোর্স করার আগে পর্যন্ত তারা এ ক্যাটাগরি হিসেবে বেতন পেয়েছেন, মানে আগে যার ব্রিজ কোর্স আগে পর্যন্ত তারা এ ক্যাটাগরি পেয়েছেন। মানে ধরুন এটা সিম্পল উদাহরণ দিয়ে একটা কথা বলতে হয়, যারা ধরুন 1 বছরের বিএড আছে এবং তারা প্রাইমারি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন, তারা এতদিন তো ফুল পাচ্ছেন অনেক ডিস্ট্রিক্টে, ছোটা জেলা বাদ দিয়ে ব্যাপারটা হচ্ছে বেতন বৈষম্য যে ব্যাপারটা, সেটা নিয়ে এই এই আলোচনাটা করার পর আমরা আসছি কনক্লুশন এবং বিভিন্ন রকম যে আমাদের মতামত সেটা নিয়ে। তো তারা তো এতদিন পর্যন্ত এখন পাচ্ছেন, তারা তো এ ক্যাটাগরি হিসেবে বেতন পাচ্ছেন অনেকগুলো ডিস্ট্রিক্টে, যদিও তাদের 1 বছরের আছে এবং তাদের ব্রিজ কোর্স নেই, 1 বছরের কোর্স বিএড আছে এবং তাদের ব্রিজ কোর্স নেই। তো তারা যখন ব্রিজ কোর্স করবেন তখন তাদের
স্যালারি তো এখনও ফুল পাচ্ছেন, তখন সেমেই থাকবে স্যালারি, অথচ তারা তখন বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়ে যাবেন। যদিও তাদের ট্যাগ এ ক্যাটাগরি, কিন্তু তাদেরকে গণ্য করা হচ্ছে বি ক্যাটাগরি হিসাবে অনেক ডিস্ট্রিক্টে, কিন্তু যে ডিস্ট্রিক্টে গণ্য করা হচ্ছে না সেসব ডিস্ট্রিক্টের কথা এখানে বলা হচ্ছে। তো তাদের ক্ষেত্রে তো এতদিন পর্যন্ত যে বেতনটা পাচ্ছেন সেটা ফেরত দেওয়ার একটা ব্যাপার চলে আসছে এখানে এই ঘটনার প্রকৃতি। তো পুরো ব্যাপারটা আমরা আগে দেখে নিই, তারপর এটা নিয়ে মন্তব্য করা হবে। তো তাহলে তাদের ইনক্রিমেন্ট এবং বেতন কমিশন হিসাবে বেতন বৃদ্ধিও সেই হিসাবে হয়েছে অবশ্যই। এবং এখন 2013 সালের নিয়ম বদলের পর এ এবং বি এর বেতনের ফারাকে বাড়তি হিসাবে ধরা হচ্ছে, অর্থাৎ এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির বেতনের যে ফারাক, অর্থাৎ প্রায় 5 থেকে 5,500 টাকা এখনের হিসাবে, তো সেটাই কিন্তু বাড়তি হিসাবে ধরা হচ্ছে। তো ভুক্তভোগী শিক্ষক পরিবারগুলির দাবি, ফ্যামিলি পেনশন সহ অবসরকালীন সুবিধার জন্য প্রশাসনের দ্বারস্থ হলে এখনও বলা হচ্ছে ওই বাড়তি টাকা দিন তবেই সুযোগ মিলবে। অর্থাৎ পুরো ব্যাপারটা যদি কোনোদিন ধরা না হয় সেটা ধরা কখন পড়বে? পেনশনের সময়। তো সেক্ষেত্রে যে ঘটনাটি, এই ঘটনার পক্ষ থেকে যে যেটি জানা যাচ্ছে, যে অর্থ দপ্তর যেটি জানিয়েছে যে 2006 থেকে 2013 পর্যন্ত ওনার স্ত্রী যেটি পেয়েছিলেন, যে অতিরিক্ত 2,00,000 টাকা বাড়তি বেতন পেয়েছেন, বিভিন্ন জায়গায় সেটা বিভিন্ন রকম অ্যামাউন্ট হতে পারে, এবং ওই টাকা শোধ না করলে ফ্যামিলি পেনশন দেওয়া যাবে না। তো অবশ্যই পুরো ব্যাপারটি এখানে উঠে আসছে। এবং সেক্ষেত্রে উত্তরকন্যায় ডিরেক্টর অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স অধিকর্তা সন্দীপ বসু যেটি বলেছেন, সরকারি নির্দেশিকা মেনেই ওই বাড়তি টাকার বিষয়টি সামনে এসেছে, সেই মতো তাদের বিষয়টি জানানো হচ্ছে, এতে দপ্তরের তরফে কিছু করার নেই। অর্থাৎ এখানে আরেকটি ব্যাপার, দক্ষিণ দিনাজপুর বিদ্যালয় পরিদর্শক প্রাথমিকের নারায়ণচন্দ্র পাল জানান যেটি অতিরিক্ত বেতন ফেরত দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, এই ধরনের আর কতজন শিক্ষক রয়েছেন তার খোঁজে সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের নির্দেশ দেওয়া হবে, যাতে তাদের বেতনের সমস্যা দ্রুত সমাধান করা যায়। তো এটা নিয়ে কিন্তু খুব বড় একটা আলোড়ন তৈরি হতে চলেছে। এবং অবশ্যই আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ডিপিএসসি থেকে কিন্তু নোটিশ আসবে, কিংবা বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো উঠে আসবে খুব তাড়াতাড়ি, আমরা কিন্তু সেগুলো শেয়ার করব। প্রাইমারি আপডেট এবং বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগ আপডেট সাথে সাথেও কিন্তু আমরা এই ধরনের আপডেটগুলো দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন অথেন্টিক ব্যাপারগুলো জানার জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন করতে পারেন। 3টা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, এবং বিভিন্ন রকম ইনস্টাগ্রাম ফেসবুক সবার আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই জয়েন ফলো অবশ্যই করতে পারেন। তো শিক্ষা দপ্তর সূত্রে একটি ব্যাপার জানা গেছে, পিটিটি বা জুনিয়র বেসিক ট্রেনিং দিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন অর্থাৎ NCTE নিয়ম অনুসারে 1 বছরের কোর্স যথাযথ যোগ্যতা নয়। এবং পরে ব্যাপারটি বিভিন্ন ধরনের উঠে আসছে। এখন সেক্ষেত্রে দেখা যাক, এখন 1 বছরের ব্রিজ কোর্স এবং বিএড ডিগ্রিতে 6 মাসের ব্রিজ কোর্স করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং দূরশিক্ষার মাধ্যমে তারা সেই সুযোগ পেয়েছিলেন 2012 থেকে 2013 সাল পর্যন্ত। এখন আপনারা যারা নবনিযুক্ত শিক্ষক বিএড করে আছেন 1 বছর, এবং তারপরেও আপনারা ব্রিজ কোর্সের ব্যাপারটা নিয়ে খুব তাড়াতাড়ি আপডেট আসতে চলেছে, 1 থেকে 2 মাসের মধ্যে হয়তো কিছু আপডেট আসবে ব্রিজ কোর্স ব্যাপারটা নিয়ে। এবং অবশ্যই আমরা জানাবো, আমাদের সঙ্গে অবশ্যই থাকুন, আমরা কিন্তু টাইম টু টাইম আপডেটগুলো দিয়ে থাকবো। তো এখন তাহলে কনক্লুশন কী? অবশ্যই আপনারা এই ব্যাপারটি নিয়ে আপনাদের সংশ্লিষ্ট ডিপিএসসিতে যোগাযোগ করুন, ব্যাপারটা নিয়ে কী চিন্তাভাবনা করা যায় ব্যাপারটা নিয়ে তাদের অধিকর্তার সাথে কথা বলুন, ব্যাপারটা ডিসকাস করুন ব্যাপারটা নিয়ে। অবশ্যই অফিসিয়াল ব্যাপার তো এটা পুরো। তো আমরা একটাই রেকমেন্ডেশন এখান আমাদের কাছ থেকে যাবে, যেটা হচ্ছে বেতন বৈষম্যটা ঠিক নয়, প্রত্যেক ডিস্ট্রিক্টের সেম ব্যাপার হওয়া উচিত ছিল, ওয়েস্টবেঙ্গলের সব ডিস্ট্রিক্টের সেম ব্যাপার হওয়া উচিত ছিল, এবং একটা নির্দেশিকা জারি করা উচিত ছিল শিক্ষা দপ্তর থেকে যে পুরো ব্যাপারটা কী হতে চলেছে। এটা নিয়ে একটা মূল নির্দেশিকা কিছু জারি করা হয়নি বলেই ব্যাপারটা হয়তো হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলছে। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এই বিষয়ে আপডেট আসবে। সব খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।